আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমরা যারা হচ্ছে ইয়ার্ড অফ ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি কিংবা অনলাইন থেকে আর্নিং করি, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড করে নেবেন, ভালোভাবে লেনদেন করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার হবে না ফিউচার। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট, কারণ এই বাইন্যান্স কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বাইন্যান্সের মাধ্যমে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনার কোনো টাকা স্ক্যাম হবে না, আপনি যা আর্নিং করবেন সেটা আপনি আপনার পকেটে নিয়ে নিতে পারবেন। প্রথম মানে আপনাকে আগে টাকা দিবে, তারপর আপনি যার সাথে লেনদেন করতেছেন ডলার তাকে আপনি ডলার সেন্ড করবেন। খুব তো যদি আমি হিসাব করি সব ক্ষেত্রে মিলায়া এটা খুবই সেফটি, প্রায় 99% সেফটি। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিয়ান, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে, তো ফার্স্টে বলি আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কের মধ্যে একটা টাচ করে দিবেন। ওকে, টাচ করে দেওয়ার পর ডিরেক্টলি হচ্ছে আপনাকে নিয়ে যাবে একটা ব্রাউজারের মধ্যে, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আমাকে এইখানে নিয়ে আসছে, আমি এখান থেকে ওপেন ইন ক্রোম করে নিচ্ছি, তাহলে আমার জন্য ইজি হবে। ওকে, একটু ওয়েট। তো ফ্রেন্ডস, আপনারা এই পেজে আসার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন সাইন আপ, এখানে একটা ক্লিক করে দিবেন, সাইন আপ উইথ ফোন অর ইমেল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে নেক্সট যে পেজটা আপনাদের সামনে শু হবে সেটা আমি এখানে স্টেপ বাই স্টেপ গাইড করবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অটোমেটিক্যালি এখানে দেখেন কান্ট্রি এরিয়া অফ রেসিডেন্স, এটা কিন্তু বাংলাদেশ নিয়ে নিচ্ছে, যদি না নেয় এইখানে টাচ করবেন। টাচ করার পর হচ্ছে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, এরকম লিখলে বাংলাদেশ চলে আসবে যদি আপনার ই না হয় আর কি, ঠিক আছে। বাংলাদেশ না আসে তাহলে এটা এখানে লিখে নেবেন। ওকে, দেন হচ্ছে কনফার্মের মধ্যে একটা টাচ করে দেবেন। ওকে, টাচ করে দেওয়ার পর এখানে ভালোভাবে খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, সেটা হচ্ছে যে ভুল করেও কিন্তু আমি বলবো যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি যে ইমেলটাই সিলেক্ট রাখবেন। ওকে, ইমেলটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন অলওয়েজ। ওকে, এখন আপনার কাজ কী কাজ হচ্ছে, এখানে একটা ইমেল পুট করা, এখানে একটা পাসওয়ার্ড, এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দাও। আমি স্টেপ বাই স্টেপ গাইড করতেছি। এখানে কিন্তু আমার পাসওয়ার্ড সব কিছু টিক মার উঠছে, এটা একটু খেয়াল রাখেন, আপনার পাসওয়ার্ড যদি ভুলভাল হয় এগুলো টিক মার উঠবে না। আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডের সাথে @ হ্যাশ নাম্বার এগুলো মিলাই দিবেন। ওকে, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন আমি দুইটাই অ্যাকসেপ্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা টাচ করে দিব। ওকে, সো টাচ করে দেওয়ার পর আমি হচ্ছে ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড চাইছে, আমি দিয়ে দিলাম। আমার বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, আমার ইমেলের মধ্যে একটা কোড পাঠাইছে তারা, ঠিক আছে। কিংবা যদি ভেরিফিকেশন কোডটা পাইতে লেট হয় এখানে আবার এগেন একটা অপশন চলে আসবে সেন্ড কোডের মধ্যে। ওকে, সো আমি একটু ওয়েট করবো, আমি সরাসরি ইমেলে চলে যাচ্ছি। তো আপনারা ডিরেক্টলি দেখতে পাচ্ছেন যে আমার বাইন্যান্সেস থেকে কিন্তু একটা ইমেলে একটা কোড পাঠিয়েছে। এই কোডটা আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন কত 310,667, আমি জাস্ট এটা কপি করবো এরকম আর কি। ওকে, এরকম কপি করবো। ওকে, কপি করার পর আমি ডিরেক্টলি এখানে আসবো, আসার পর এখান থেকে এটা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে সাবমিটের মধ্যে একটা টাচ করে দিচ্ছি। ওকে, সাবমিটের মধ্যে টাচ করে দেওয়ার পর এখন বলতেছে যে ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেছে আমার। ওকে, একটু ওয়েট করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা রিকোয়ারমেন্ট করতেছে যে এই যে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, তো আমরা কী করবো ডিরেক্টলি এইখানে না, এখান থেকে আমরা ভেরিফাই করবো না, আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্লে স্টোরে চলে যাবো। ওকে, প্লে স্টোর থেকে আমরা সার্চ বারে লিখবো বাইন্যান্স। আমি আপনাদের সুবিধার্থে কী করবো, এই কী বলে যে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা এইটা এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করে নেবেন। ওকে, ক্লিক করলে সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, অ্যাপসের মধ্যে নিয়ে আসবে, সমস্যা নাই, কিংবা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমি হচ্ছে এখন ডাউনলোড যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ ওয়েট করব, তারপর এখান থেকে আমি আপনাদেরকে কিছু কাজ এভরিথিং শিখাই দিব, কারণ বাইন্যান্স অ্যাপস হচ্ছে অন্যরকম একটা মজা, আর এই অ্যাপসের মধ্যে ওদের অনেক আপনার কী বলে যে আছে ফিচার আছে। ওকে, সো একটু ওয়েট করবেন প্লিজ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইন্যান্স যেই অ্যাপ্লিকেশন এটা ডাউনলোড কমপ্লিট। ওকে, তো আমি এখন কী করবো, ওপেন করব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিছে, না নিয়ে থাকলে আপনারা হচ্ছে এইখান থেকে বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করে কনফার্মের মধ্যে একটা টাচ করে দিবেন। ওকে, তো আমার তো নিয়ে নিছে অলরেডি, সো আমি হচ্ছে এখন যেই নেক্সট স্টেপ সেখানে যাচ্ছি। যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটেশন কমপ্লিট, সো আমরা এগুলা কিছুই করবো না, আমরা জাস্ট এই যে লগ ইনের মধ্যে একটা ক্লিক করে দিব। ওকে, তো কারণ আমরা তো অ্যাকাউন্টটা তো অলরেডি কমপ্লিট করে ফেলছি, এখন হচ্ছে লগ ইন করে জাস্ট ভেরিফাই করবো। ভেরিফাই করলেই কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটেশনটা সাকসেসফুল। লগ ইন পেজে আসার পর জাস্ট আপনি এখানে ইমেলটা সিলেক্ট করে এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন আপনি লগ ইনের মধ্যে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটা লগ ইনের সময় এরকম একটা ক্যাপচা আসবে, আপনি হচ্ছে এটা এরকম টান দিয়ে ওটার সাথে মিলাই দিবেন আর কি, নিচে যে ইটা থাকবে ওটার সাথে মিলাই দিবেন। ওকে, সো এখন হচ্ছে আমরা লগ ইন প্রসেসের মধ্যে, এখানে বলতেছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, একটু ওয়েট প্লিজ। তো এখন দেখেন আমরা যখন নেক্সট
পেজের মধ্যে আসলাম, তো এখন বলতেছে কনফার্ম নিউ ডিভাইস লগ ইন। তো এই যে আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই ইমেলের মধ্যে এই গেট কোডের মধ্যে একটা ক্লিক করে একটা কোড সেন্ড করতে হবে আপনাকে। ওকে, সো আমি কোড সেন্ড করছি, এখন হচ্ছে ডিরেক্টলি ইমেলের মধ্যে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে, এইখানে কিন্তু এই যে বাইন্যান্স থেকে আবার আমাদেরকে একটা ইমেল করছে তারা এবং একটা কোড পাঠিয়েছে। এই কোডটা আমরা এইভাবে কপি করবো, এখান থেকে কপি করার পর হচ্ছে ডিরেক্টলি আমরা যেই এই পেজ আছে মিনিমাইজ করে আসছিলাম ওইখানে চলে যাব। দেন একটু ওয়েট করলে এটা অটোমেটিক্যালি লগ ইন সাকসেসফুল হয়ে যাবে, তো একটু ওয়েট করবেন। এখন দেখেন এইখানে কিন্তু আপনাকে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, কারণ কি তারা সেফটির জন্য এটা করে আর আপনার ভালোর জন্য, যাতে করে ফিউচারে আপনি কোনো প্রবলেম ফেস না করেন, আপনাকে এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো এখন ভেরিফাইয়ের জন্য ডিরেক্টলি তাদের যে ভেরিফাই ইন্টারফেস রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এইখানে আসার পর আপনি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিবেন। ভালোভাবে মনে রাখবেন, আপনি এইখানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই স্মার্ট কার্ড লাগবে, যেটা আমি ডিরেক্টলি ভেরিফাই করে আপনাদেরকে দেখাবো স্মার্ট কার্ড দিয়ে। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আপনারা কি বুঝতে পারছেন। ওকে, সো একটু ওয়েট করবেন, এইটা আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, যেহেতু কান্ট্রিটা বাংলাদেশ দিতে হবে আমাকে। এখন দেখেন কান্ট্রি বাংলাদেশ ভেরিফাই, এখন আমাকে হচ্ছে এইখানে স্টার্ট নাওয়ার মধ্যে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এভরিথিং তারা বুঝাই দিছে, স্টার্ট নাওয়ার মধ্যে আমরা কি করব, আমরা ক্লিক করে দিব। এখন আমাকে এখানে বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিছে, ভোটার আইডি কার্ড অনুসারে ভালোভাবে বুঝেন। এখানে হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে এইখানে এন্টার করতে হবে। ওকে, সো আমি একটু ওয়েট করতেছি, যেহেতু আমি যার ভোটার আইডি কার্ডটা ইউজ করতেছি তার একটাই নাম সুফিয়া, আর কিছু লেখা নাই। সো আমরা জাস্ট তিনও জায়গায় সুফিয়া দিয়ে এখান থেকে হচ্ছে ডেট অফ বার্থটা সিলেক্ট করে আমি হচ্ছে কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। ওকে, এখানে বলতেছে পোস্টাল কোড আপনার এরিয়া, মানে হচ্ছে ভোটার আইডি কার্ডের সেকেন্ড পাস যেটা আছে সেটার নাম ঠিকানা চাচ্ছে। সো আমি দিয়ে দিতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড্রেস হচ্ছে ভোটার আইডি কার্ডের যে সেকেন্ড পাস ছিল সেই মানে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওইটা হচ্ছে, আপনারা ইংলিশ যদি না পারেন ইংলিশে ট্রান্সলেশন করে নিন, দেন এখানে বসাই দিবেন, দেন এখানে পোস্টাল কোড এখানে ঢাকা দিয়ে কন্টিনিউ প্রেস করে দিবেন। ওকে, তো কন্টিনিউ প্রেস করে দেওয়ার পর এখন হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে, এক হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আপনার যেটা আছে, আপনি যে কোনো কান্ট্রি থেকে হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান, আপনি যেই দেশেই থাকেন না কেন এই তিনটা অপশন থেকে যে কোনো একটা আপনি বেছে নিতে পারবেন, তারপরে এখান থেকে কন্টিনিউ প্রেস করতে হবে। তো যেহেতু আমি এনআইডি কার্ড করে দিয়ে করবো, সো আমি হচ্ছে এই প্রথম যেটা আছে এটাই এইখান থেকে কী করলাম, টিকমার্ক করলাম, টিকমার্ক করার পর হচ্ছে কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে দেখেন আইডেন্টি কার্ড ভেরিফিকেশন বলতেছে যে কন্টিনিউ প্রেস করার জন্য। ঠিক আছে, তো আমি কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। কন্টিনিউ প্রেস করার পর এখানে বলতেছে আপলোড ইউর আইডি কার্ড ফ্রন্ট সাইড, মানে প্রথম, ফ্রন্ট মানে ফার্স্টের সাইড, সেকেন্ড সাইড হচ্ছে এটা ব্যাক আইডি। আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের, এখানে একটা টাচ করবেন, টাচ করে আপলোড করবেন আর কি, এই যে অ্যাডের মধ্যে ক্লিক করে তারপরে আপলোড করতে হবে। সো আমি করতেছি। তো গাইস, এটা কিন্তু ডিরেক্টলি করতে হয়, অ্যাড ফটোতে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে টেক ফটোর মধ্যে একটা ক্লিক করতে হবে, এরকম চলে আসবে। ওকে, তো যেহেতু আমি আরেকজনের আইডি কার্ড ইউজ করতেছি তাহলে আমাকে তো ওই ফোন থেকেই করতে হবে। সো আমি এখন এই ফোন থেকে একটা পিকচার শ্যুট করে নিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে যে এটা টিকমার্ক করে দিব। সো আমি একটু টিকমার্ক করে দিলাম, এখন এই প্রথম পাসটা আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট। যখনই আমি প্রথম পাস ইমেজ শ্যুট করলাম তখন বলতেছে কন্টিনিউ, তো আমি হচ্ছে কন্টিনিউর মধ্যে প্রেস করে দিই। আপনারা কিন্তু ডিরেক্টলি ফটো তুললেন ভাই, আপনারা ওই কী বলে যে আবার আমার মতো করতে যায় না, আমি তো জাস্ট দেখানোর জন্য এইভাবে করতেছি। এখন হচ্ছে আমি সেকেন্ড পার্ট যেটা এইটা, এটা আমি এখন কী করবো, শ্যুট করবো। আপনারা একটু ক্লিন ইমেজ তুললেন যাতে করে বোঝা যায় আর কি। ওকে, হয় নাই, আমি একটু ক্লিন করে নিচ্ছি। ওকে, সো আমি এটা আপলোড করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো আমার এটা আপলোড করা কমপ্লিট, এখন আমি কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। আমার এইটা ভেরিফিকেশনটা হবে কি না আমি শিওর না, এখন আবার এখান কন্টিনিউ, কারণ আমি কিন্তু এই যে এখন বলতেছে যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে যে কাজটা করতে হবে, কন্টিনিউ টু অ্যাড সেলফি অর ইউর সেলফ, অ্যাগেন কন্টিনিউ প্রেস করতে হবে। তো এখানে আপনাকে বলতেছে একটা সেলফি আপলোড করতে হবে, টেক এ সেলফি অফ ইউর সেলফ উইথ এ ন্যাচারাল এক্সপ্রেশন, মানে আপনি একদম নর্মালি যে যেমন আমরা বিভিন্ন অফিসে চাকরির জন্য অ্যাপ্লাই করি একটা ইমেজ তুলি, ওইভাবে একটা ইমেজ শ্যুট করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে এইখান থেকে টেক সেলফির মধ্যে ক্লিক করে ওটা আপলোড করবো আর কি, একটু ওয়েট করবেন। তো গাইস, যেহেতু আমি এক আন্টির আইডি কার্ড ইউজ করতেছি, আমি এই ট্রেক সেলফির মধ্যে ক্লিক করে ওই ফোনটা দিয়ে আমি হচ্ছে তার যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি এখান থেকে ডিরেক্টলি। ওকে, আপনারা কিন্তু ক্লিন দিয়েন ভাই, আমি তো যা শিখাইতেছি আপনাদের, আপনারা কিন্তু একদম ক্লিন দিবেন। ঠিক আছে, ক্লিন না দিলে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবেন, হবে না। এখন হচ্ছে কন্টিনিউর মধ্যে প্রেস করবো যখন এটা ভিজিবল হয়ে যাবে।
তো এটা আপলোড হওয়ার পর কন্টিনিউ প্রেস করে দিবেন আগে। ওকে, সো এখন হচ্ছে যে নেক্সট যেই পেজ আছে এখন কিন্তু গেছে, এখন দেখেন বলতেছে বিগেন ভেরিফিকেশন। ওকে, তারপরে বলতেছে যে এইখানে যদি আমি চশমা ছাড়া আর কি, তো আমি এখানে ক্লিক করে দেখি কি আসে, ফেসিয়াল ভেরিফিকেশন, আই থিঙ্ক সরাসরি ফেস আসবে। তো গাইস, আপনারা যখন ওই বিগেন ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে এই বরাবর ভালোভাবে বুঝছেন, যার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করছেন এই বরাবর তার ফেসটা ধরবেন, মানে ওই মোবাইলটা এই বরাবর ধরতে হবে আর কি। ধরার পর হচ্ছে হাতের মানে তার যে ফেস আছে একবার ডান দিকে নেবেন, একবার বাম দিকে, একবার উপরে, একবার নিচে, এরকম করলে একটু পরে দেখবেন এখানে বলতেছে যে কমপ্লিট ভেরিফিকেশন, তার মানে আপনার আইডি কার্ড সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে। তো যেহেতু আমি অন্য এক জায়গা থেকে আইডি কার্ড নিয়েছি, এক ভাইয়ের আইডি কার্ড, তো আমি তো আর লাইভ দেখাইতে পারতেছি না, কারণ উনি তো আমার পাশে নাই, কথাটা বুঝতে পারছেন? আপনারা এটা বুঝবেনই, এই এই এটার বরাবর যখন আপনি ফেসটা ধরবেন, মানে এই মোবাইলটা হচ্ছে মোবাইলের সামনের ক্যামেরা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এখন, ঠিক আছে? তো আপনি যখন এটার সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে তারা বলবে ওইখানে কম্পিউটারে বলবে যে লেফট রাইট কিংবা মুভ ক্লোজার এরকম বলবে। তো আপনি হচ্ছে মুভ ক্লোজার বললে যে মোবাইলটা সেটা আপনার মুখের দিকে নেবেন আর কি, মানে যে ভেরিফিকেশনটা করতেছেন তাকে বলতেছি। ওকে, তারপর একবার ডান দিকে নেবেন, একবার বাম দিকে নেবেন, পরে দেখবেন এখানে একটা টিক মার উঠছে, টিক মার উঠলে এটা ঠিক আছে, দেন নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট। আই থিঙ্ক বুঝতে পারছেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তো গাইজ, ভেরিফিকেশন হওয়ার পর আপনি হচ্ছে এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করলে আমার কিন্তু ফেল হচ্ছে, আমি বলছি কারণ আমি তো আরেকজনের টাকা করছি, এটা কিন্তু ফেল। তো আমরা লাইট মুডে আছি, এইখান থেকে লাইট না আমরা হচ্ছে নর্মাল মুডটা নিব, এখানে ক্লিক করে দিব। এখন কিন্তু আমরা যে বাইন্যান্সের যে প্রো মোড, এই প্রোর মধ্যে চলে আসছি। ওকে, তো এখন যদি এখানে আপনি ক্লিক করেন, তো আপনি দেখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট উঠছে, এই যে এখানে হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট উঠছে। ওকে, আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে একটা মেন টপিক আপনাকে শিখতে হবে, যেটা হচ্ছে সিকিউরিটি। এই যে দেখেন, সিকিউরিটির মধ্যে একটা টাচ করে দিবেন, টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ইমেলটা অলরেডি আমাদের করা আছে। আপনি হচ্ছে SMSটা ভেরিফিকেশন করতে হবে, SMS ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি কী করতে পারবেন না, লেনদেন করতে পারবেন না। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে বলতেছে যে SMS অথেন্টিকেশন এটা অন করে দেন। অন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে নাম্বার দিবেন। ওকে, আমি একটা নাম্বার দিয়ে কনফার্ম করতেছি। তো এখানে হচ্ছে আপনি 1 থেকে নাম্বার তুলবেন, 0 তো তোলাই আছে, তারপর আমি নাম্বারটা তোলার পরে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করে দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা কাজ করতে হবে, এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে হচ্ছে এটার মধ্যে ক্লিক করলে ফোন নাম্বার একটা কোড যাবে, আর এখানে হচ্ছে ইমেল, এখানে ক্লিক করলে ইমেলে কোড যাবে। তারপর হচ্ছে এখানে বসাইবেন ইমেল কোড, এখানে ফোন নাম্বার কোড বসায় সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট। তো আমি করতেছি, দুইটা কোডই আপনারা একবারে সেন্ড করবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়বেন। সো আমার কোড চলে আসছে, আমার কোড হচ্ছে 36 54 53। ওকে, সো আমি এটা দিয়ে দিতেছি ফোন নাম্বারের কোডটা। তো এখানে কিন্তু এই যে মোবাইল বিন করার জন্য কিন্তু কোড নাম্বার দিয়েছে, দেখেন এই যে কোড নাম্বার দিয়েছে, এটা কিন্তু আপনাকে বসাইতে হবে এরকম আর কি, ইমেলের মধ্যে কোড পাঠাইছে, এটা কিন্তু কেয়ারফুলি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে দিব, দেওয়ার পর এখান থেকে সাবমিটের মধ্যে একটা টাচ করে দিব। ওকে, এতটুকু দেখছেন কিনা আমি জানি না, এখন আমাদের কাজ কমপ্লিট, এখন আপনি লেনদেন করতে পারবেন, এভরিথিং করতে পারবেন এখান থেকে। বাট আমি কিন্তু আবার এখানে বলতেছি এখানে কিন্তু ভেরিফাই লাগবে, ভেরিফাই ছাড়াও লেনদেন করতে পারবেন, বাট আপনার অনেক প্রবলেম হইতে পারে আর কি, কথা বুঝতে পারছেন? আপনি বিকাশে লেনদেন করতে পারবেন না, আর বিকাশে কীভাবে টাকা নেবেন সেটা তো আমি এখানে, বিকাশে কীভাবে টাকা নেবেন এটা খুবই ইজি। এটা হচ্ছে এখান থেকে আমি আপনার হচ্ছে জুয়েল রানা লেখা বাইন্যান্স লেখলে চলে আসবে। তো আপনারা ইউটিউবের মধ্যে আমি জুয়েল রানা বাইন্যান্স লেখা সার্চ করলে যে দেখেন যে সরাসরি বিকাশে টাকা নিলাম, বাইন্যান্স P2P, এটা আপনারা দেখতে পারবেন নাকি। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি বুঝতে পারছেন কিভাবে বাইন্যান্স এক্সচেঞ্জ ভেরিফাই করতে হয়। ইভেন বাইন্যান্স এক্সচেঞ্জ ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনি হিউজ একটা আর্নিং করে নিতে পারবেন এয়ারড্রপের মাধ্যমে, সম্পূর্ণ ফ্রি। আর সেই টাকা হচ্ছে এই ভিডিওটা দেখা একদম সরাসরি, এই যে এই ভিডিওটা দেখা বিকাশের মাধ্যমে আপনি টাকা নিয়ে নিতে পারবেন। ওকে, এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখাচ্ছি নতুন কিছু নিয়ে, যেটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।